হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান দিস ইজ রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন আজ আমরা আলোচনা করব পিএসসি আইসিডিএস যে পরীক্ষা সংগঠিত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকে কীরকম প্রশ্ন এসেছে এবং আমরা উত্তরগুলো জানার চেষ্টা করবো এবং দেখো আমরা দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্স অলমোস্ট সমস্ত জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট করে ফেলেছি তো আমাদের কিন্তু এবার যাচাই করার পালা যে পরীক্ষাগুলো আসছে সেখানে আমরা কমন পাচ্ছি কি বা সেই কোশ্চেন্সগুলো আদেও আমার কাছে চেনা কি না নাকি আনন কোশ্চেন্স ফেস করতে হচ্ছে তাহলে তো তোমাদের আরও বেশি মাত্রায় ইম্প্রুভ করতে হবে আরো বেশি বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে সো সি আজকের আইসিডিএস পরীক্ষায় কীরকম প্রশ্ন এসেছে এক্স্যাক্ট এবং আমাদের ক্লাস করলে সেই প্রশ্নগুলো সলভ করা যায় কি সেটা নিয়ে ডিসকাশন হবে এই পর্বে অলরাইট তো আমার আলামিন রহমান প্রোফাইল তুমি আনাকাডেমিতে পেয়ে যাবে এটা সার্চ করে ফলো করে নেবে বিকজ প্রত্যেক শনি রবি এবং সোম সপ্তাহে তিন দিন সিক্স পি এম মিশন খাকি ব্যাচের আমার ক্লাস চলছে ফ্রি ক্লাস ফ্রি পিডিএফ অবশ্যই তোমরা জয়েন করবে এই সি অল বাটনে ক্লিক করবে আমার সমস্ত স্পেশাল ক্লাসই তোমরা দেখতে পাবে অলরাইট এই যে এর কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে টোটাল এখানে টোটাল আটটা क्वेश्चन দেখবে কিন্তু সলভ করতে হবে পাঁচটি ওকে তো আমরা আজকে আটটা প্রশ্নই সলভ করে দেখার চেষ্টা করব সো অ্যান্সার এনি ফাইভ কোশ্চেন ডিরেকশন ছিল তো এই কোশ্চেন্সগুলোকে আমি প্রত্যেকটা বাংলাতে করে নিয়েছি তোমাদের সুবিধার্থে এবং প্রত্যেকটা কোশ্চেন্সকে আমি ধরে ধরে দেখানোর চেষ্টা করছি এক্স্যাক্টলি আমরা উত্তর করতে পারবো কি দেখে এখানে টোটাল আটটা क्वेश्चंस রয়েছে খুব মন দিয়ে শুনবে এখানে টোটাল আটটা কোশ্চেন্স হয়েছে আটটা কোশ্চেনের মধ্যে ছটা কোশ্চেন ডিরেক্টলি আমাদের ক্লাস থেকে কমন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাসের স্ক্রিনশটের মাধ্যমে আর দুটো কোশ্চেন একটা ছিল একটু পুরাতন যেমন এই যে সবুজ সাথী প্রোজেক্টের অবজেক্টিভ সবুজ সাথী যে প্রোজেক্ট এটা পনেরো ষোলো ওই সময়কার ঘটনা এই কারণে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে এটা তোমরা রিপিট পাওনি আরেকটা কোশ্চেন্স হচ্ছে এই প্রথম কোশেন্সটা যেটা হচ্ছে কোন স্টেট লাইফহুড জেনারেশন পোর্টাল মাইগ্রেন্ট ওয়ার্কারদের রিটার্নিংয়ের জন্য লঞ্চ করেছিল এই দুটো কোশ্চেন্স আর বাকি তুমি ছটা কোয়েশেন্স হুবহু আমাদের ক্লাস থেকে কমান চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি কোশ্চেন্স নাম্বার এ প্রথম প্রশ্ন এরকম ছিল কোভিড পরিস্থিতিতে কোন রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বেসিক্যালি রিটার্নের জন্য লাইভহুড জেনারেশান পোর্টাল লঞ্চ করেছিল সো লাইভহড জেনারেশন জেনারেশন প্রোগ্রাম ফর রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স কারা লঞ্চ করেছে কারেক্ট অ্যান্সার নাগাল্যান্ড হবে আমি এই জায়গায় সরাসরি মাই গভমেন্ট নাগাল্যান্ডের অফিসিয়াল টুইটার পেজ এখানে দেখিয়ে দিয়েছি যে লাইভহুড জেনারেশান প্রোগ্রাম ফর রিটার্ন মাইগ্রেন্ট ওয়ার্কার ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক তার রেজিস্ট্রেশনও শুরু হয়েছিল তাহলে এটার অ্যান্সার কী ছিল এটার অ্যান্সার হবে নাগাল্যান্ড ঠিক আছে তাহলে এই প্রশ্নটা আমরা বেসিক্যালি স্টেট নিউজ কভার করি তবে ওয়েস্ট বেঙ্গলকে বেশি প্রেফার করি তো এটা দেখলাম নাগাল্যান্ডের ওপর থেকে কোশ্চেন ছিল এটা আমার করানোর মধ্যে ছিল না বাট গুড কোয়েশ্চেন এটা হ্যাঁ এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন এবারে আসি আমি দ্বিতীয় প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে কোশ্চেন্সটা ইংলিশ টার্ম বুঝিয়ে দিই দিন অনেকে বুঝতে পারবে না কোশ্চেনসটা এরকম ছিল হুইচ ফান্ড ইজ এম্পোথাইজড অর্থাৎ কার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিলো বাই ন্যাশনাল এডুকেশন পলিসি টু জিরো টু জিরো টু সেট আপ ন্যাশনাল এডুকেশন পলিসি সেট আপের জন্য কোনটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল দেখো তুমি যদি দেখে থাকো আমার পুরো ইউটিউবের ভিডিওর আমি স্ক্রিনশট এখানে দেখিয়ে দিয়েছি তিরিশ জুলাই আমি এটা লাইভ করেছিলাম আটত্রিশ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি বাংলাতে আমি ডিসকাস করেছিলাম তো যারা এই ভিডিওটি দেখেছে যে কোন বিষয়ের ওপরে জোর দেওয়া হয়েছিল আই থিঙ্ক তারা কিন্তু কিছু হলেও অ্যান্সার করে আসতে পেরেছে আর বাকি যারা আমার ডাব্লিউপির ক্যান্ডিডেট বা ডাব্লিউ বিসিএসের ক্যান্ডিডেটরা ভিডিও দেখছো তোমাদের উদ্দেশ্যে একটাই বলো তুমি জাস্ট এটা দেখো এই কোশ্চেন্সটা তোমার চেনা কিনা কোশ্চেন্সটা তুমি ধরতে পারছো কি এটা জাস্ট ফাইন্ড আউট করো আই হোপ জাতীয় শিক্ষানীতি কারোর ধরতে অসুবিধা হয়নি নিউ এডুকেশন পলিসির ভিডিওটা দেখে নাও বিন্দুমাত্র তোমাদেরকে ডাউটস থাকবে না অল এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই পলিসিটা কিন্তু চৌত্রিশ বছরের পুরাতন যে আমাদের জাতীয় শিক্ষানীতি ছিল সেটাকে রিপ্লেস করছিল সো দ্যাট মিন্স দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ফর ইউর আপকামিং এক্সাম কোশ্চেন নাম্বার দুইও আমরা কভার করলাম এবং দুই নম্বর প্রশ্নটা আমি ধরে নিলাম আমাদের চেনা প্রশ্ন ক্লাসে করানো প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন কোশ্চেন নাম্বার তিনটে এরকম হবে বাংলাতে করলে যে চিকিৎসা শাস্ত্রে বা মেডিসিন বিভাগে দু হাজার সালে নিম্নের কারা নোবেল পুরস্কার পেলেন চট জলদি ভিডিওতে একটা লাইক করো এই ভিডিওর ডিসক্রিপশনে নোবেল পুরস্কার দু হাজার কুড়ির সম্পূর্ণ তালিকা এবং সম্ভব হলে দু হাজার উনিশের সম্পূর্ণ তালিকা আমি অ্যাড করে দিচ্ছি ফ্রি পিডিএফ প্রত্যেকে পিডিএফটা ডাউনলোড করে ফেলো আমি জানি তুমি ডাউনলোড করেছো আরেকবার দেখো ডাউনলোড করে নাও এবং একবার রিভাইজ করে নাও দেখতে পাচ্ছ ভিডিও কবে করেছিলাম স্ট্রিমিং লাইভ অন বারোই অক্টোবর দু হাজার কুড়ি কুড়ি হাজার মানুষ দেখেছে এই জায়গায় দেখো এই যে চিকিৎসা বিজ্ঞানে হারভেজে অল্টার অ্যান্ড মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস যারা কোন কোন দেশ থেকে ইভেন তাদের কৃতিত্বটা কী ছিল হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাহলে কোশ্চেন্সটা আমাদের চেনা কোশেন্স এবং এই কোশ্চেন্সটাও আমরা কমন পেলাম ক্লিয়ার হয়েছে তুমি ধরে নেবে তোমার আপকামিং পরীক্ষায় নোবেল পুরস্কারের ওপর থেকে একটা না একটা প্রশ্ন পাবেই সো নোবেল পুরস্কারের পিডিএফ যাদের কাছে নেই ডেসক্রিপশন চেকআউট করে পিডিএফটি কালেক্ট করে নাও তাহলে এই কোয়েশেন্সটি আমরা অ্যান্সার ইজিলি করে আসতে পারবো যদি আমরা পরীক্ষাতে নোবেলের ওপর থেকে যেন কোয়েশ্চেন্স পাই প্রত্যেকে যেন টাচ করতে পারি কোশ্চেন নাম্বার ফোর আসবে তোমার স্ক্রিনে প্রশ্ন ছিল এরকম জানুয়ারি দু হাজার কুড়িতে পশ্চিমবঙ্গে লঞ্চ করা পূর্বোদয় মিশনের লক্ষ্য কি এখন অনেকে কনফিউজ হয়ে গেছে যে হোয়াট ইজ পূর্বোদয় মিশন বা পূর্বোদয় মিশনই বা পশ্চিমবঙ্গে কবে লঞ্চ অনেকে বুঝতে পারেনি ভিডিওটা তোমার দেখতে হবে আমার চ্যানেলে থার্টিন্থ জানুয়ারি তেরোই জানুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছিলো চৌ পঁয়ত্রিশ হাজার মানুষ দেখেছে সেখানে দেখো এই জায়গায় আমরা আলোচনা করেছিলাম যে পেট্রোলিয়াম মিনিস্টার প্রধান লঞ্চ পূর্বোদয় মিশন ইন স্টিল সেক্টর ইন মিশন ইন স্টিল সেক্টর ইন কলকাতা ওয়েস্ট কি কী কীরকম ছিল ধর্মেন্দ্র প্রধান যিনি ছিলেন আমাদের যে পেট্রোলিয়াম মিনিস্টার তিনি পূর্বদয় মিশনটা লঞ্চ করেছেন আমাদের পূর্বোদয় মিশন এই পূর্বোদয় মিশনের উদ্দেশ্যটা কি ছিল আমাদের যে স্টিল সেক্টর রয়েছে এখানে দেখো লক্ষ্য টাকা থেকে প্রশ্ন দিয়েছে যে মিশনের লক্ষ্য ছিল স্টিল সেক্টর ছিল সে তার সেটাকে বুস্ট করার জন্য পূর্বোদয় মিশন লঞ্চ করা হয়েছিল এবং কে করেছিলেন ধর্মেন্দ্র প্রধান আমাদের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তাহলে কোশ্চেন্সটা আমাদের চেনা কোশ্চেন্স এবং কোশ্চেন্সটা আমরা কমনও পেয়েছি কোশ্চেন নাম্বার আশি ফাইভ অর্থনীতিতে নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের গবেষণা বা রিসার্চের মূল তথ্য কী ছিল তোমাকে ফিরে যেতে হবে আজ থেকে এক বছর আগে সত্যি খুব ভালো লাগলো কারেন্ট অ্যাফেয়ার্স করি আমি সার্থক এর জন্য আমি আনন্দিত এবং জোর গলায় বলতে পারি আমি গর্বিত আমার ক্লাস যারা দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট নিয়ে অন্তত কারো দুঃখ বা কষ্ট পেতে হবে না তোমাকে ফিরে যেতে হবে ষোলোই অক্টোবর আমার লাইভ ক্লাসে চোদ্দ হাজার মানুষ দেখেছে এই জায়গায় দেখো অর্থনীতি বা ইকোনমিক্সে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় স্টার ডাব্লু এবং মাইকেল ক্রেমার এই যে হচ্ছে সে তাদের ছবি কি জন্য এখানে আমি আবার ডিটেল করে দিয়েছিলাম যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভারতের এবং স্টার ডাব্লু ফ্রান্সের মাইকেল ক্রেমার হচ্ছেন আমেরিকার বাসিন্দা তাদের কি বিশ্বজুড়ে দারিদ্র দূরীকরণ তুমি যদি এই জায়গায় দেখো ফর দ্য এক্সপেরিমেন্টাল অ্যান্ড অ্যাপ্রোচ টু এলভিজ গ্লোবাল প্রভার্টি অর্থাৎ বিশ্বজুড়ে দারিদ্রিক দারিদ্র দূরীকরণের ওপরে পরীক্ষা নিরীক্ষা করছিলেন বা তারা রিসার্চটাই ছিল প্রোভার্টি গ্লোবাল প্রোভার্টি দূরীকরণ তার জন্যই কিন্তু তারা নোবেল পুরস্কার পেয়েছেন এবং কোশেন্সটা এটাই ছিল যে নোবেল প্রাপক অভিজিৎ বিনোদ বন্দ্যোপাধ্যায়ের গবেষণার মূল তথ্য কী ছিল ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি আশা করেছিলাম নোবেল পুরস্কার থেকে একটা কোশ্চেন্স পাবো বাট আমরা দুটো কোশ্চেন পেয়ে গেলাম এটা হচ্ছে টোয়েন্টি নাইনটিনের নোবেল প্রাপকের তালিকা তো সম্ভব হলে উনিশ এবং কুড়ি দুটো পিডিএফে ডাউনলোড করে নাও আমি ডিসক্রিপশনে তোমাদের সুবিধাতে লিঙ্ক অ্যাড করে দিচ্ছি তাহলে এই কোশ্চেন্সটাও আমরা কমন পেলাম বা এই কোশটাও আমাদের চেনা কোশ্চেন পাঁচটা কোশ্চেন সলভ করলাম আটটা কোশ্চেন দিয়েছিলো পাঁচটা টাচ করতে হবে তো আমরা আটটাই সলভ করবো আমরা তো জাস্ট দেখার চেষ্টা করছি কোশ্চেনগুলো আমাদের চেনা কিনা পরের কোশ্চেন্স আসছি কোশ্চেন নাম্বার ছয় এই সবুজ সাথী প্রকল্প হ্যাঁ এটা আমার কাছে মানে সবাই পারবে বাট এটা আমাদের ক্লাস চ্যানেলে করানো নেই বিকজ দেখো তুমি যদি পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানে অ্যাবাউট আসেই পেয়ে যাবে যে অনারেবল ফিনান্স মিনিস্টার ইন বাজেট স্পিচ অফ টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন অ্যানাউন্সড এ স্কিম ফর ডিস্ট্রিবিউশন অব বাইসাইকেল অ্যান্ড এস্টিমেট অফ ফর্টি ল্যাক্স স্টুডেন্ট স্টারিং ইন ক্লাস নাইন টু ক্লাস টুয়েলভ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এড স্কুল অ্যান্ড মাদ্রাসেস অফ দ্য স্টেট বলা হচ্ছে বাজেট এর স্পিচ বা বক্তব্য চলাকালীন দু হাজার পনেরো ষোলো সালে আমাদের যে কে ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী তা তিনি এই বিষয়টা ঘোষণা করেছিলেন যে সমস্ত পশ্চিমবঙ্গের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সেটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এড কিংবা মাদ্রাসার স্কুল গোয়িং স্টুডেন্টকে সাইকেল ডিস্ট্রিবিউট করা হবে কিন্তু কোশ্চেনসটা কী ছিল সবুসতি এই জন্য কোশ্চেন্সটা আমাদের ক্লাস থেকে হয়তো আনকমন পেয়েছ বাট এটা আশা করি পেরেছে সবাই মূল উদ্দেশ্য কী ছিল ওই গভর্নমেন্টের পোটালি অবজেক্টিভটা তুলে দেওয়া রয়েছে টু ইনক্রিজ রিটার্ন ইন স্কুল যারা স্কুল ছুট ছাত্র ছিল যখনই দেখছি স্কুলে সাইকেল দেওয়া হচ্ছে তাহলে স্কুল ছুট ছাত্ররা কি আবার স্কুলে ব্যাক করছে টু এনকারেজ স্টুডেন্ট টু টেক আপ হায়ার স্টাডিস স্টুডেন্টদেরকে আরও বেশি এনকারেজ করা হলো ইন্টুডেন্ট স্টুডেন্টরা আরও বেশি উৎসাহিত হলো যে সাইকেল পাচ্ছি আরও না জানি আরও যত বড়ো পড়াশুনো করবো আরও হয়তো বিশেষ কিছু এই সমস্ত ছোটো ছোটো থিংসগুলো স্টুডেন্টদের মাইন্ডে একটা কাজ করবে এবং যার ফলে স্কুল রিটার্ন সংখ্যা কিন্তু বাড়বে এবং তাদের মধ্যে অনেক বেশি কিন্তু বুস্ট পেয়ে যাবে এবং তুমি যদি দেখো টু প্রোমোট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিকজ সাইকেল তো একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে হ্যাঁ না কেননা সাইকেল তো পরিবেশ দূষণ করে না অ্যান্ড হেলথি মিনস অফ দ্য ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা যান আমরা সাইকেল তো এটাই ছিল সবুজ সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য এখন তোমরা শিখে গেলে এবং আপকামিং এক্সামে আসলে সাথী স্কিম বেঙ্গল গভর্নমেন্টের হ্যাঁ তো ছয় নম্বর কোশ্চেন আমরা সলভ করলাম এবারে আসি কোশ্চেন নাম্বার সাত তোমাকে ডিয়ার স্টুডেন্ট ফিরে যেতে হবে আমাদের ইলেভেন্থ জুনের কারেন্ট অ্যাফেয়ার্সে মনে আছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মভূমি ওয়েব পোর্টাল নিয়ে ভিডিও করেছিলাম আমি বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট হবে তো কোয়েশ্চেন্স দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মভূমি প্রজেক্টের উদ্দেশ্য কী ছিল দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কে ডিসকাস করেছিলাম যে পশ্চিমবঙ্গ লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ পোর্টাল ফর প্রোভাইডিং জবস টু রিটার্নিং আইটি প্রফেশনালস দেখতে পাচ্ছো যে যে সমস্ত কোভিড সিচুয়েশন আমি যদি চিফ মিনিস্টারের টুইটারটা পড়ি আর ডিটেলে বুঝতে পারবে কী বলছে অন বিহ অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ হতে ডব্লিউবি বি উই লঞ্চড কর্মভূমি ওয়েব পোর্টাল ফর আইটি প্রফেশনাল যারা আইটি সেক্টরে খুবই দক্ষ প্রফেশনাল বলতে দক্ষ বাজার যারা এই এই আইটি সেক্টরটি যাদের পেশা রিটার্ন লুক ফিরছে বাইরে থেকে মানে জব হারিয়ে জবলেস হয়ে অ্যান্ড লুকিং ফর জব চেঞ্জ টু ডিউ টু কোভিড নাইন্টিন কানেক্ট নাও আইটি কোম্পানিজ অফ বেঙ্গলস থ্রু কর্মভূমি তো গভর্নমেন্ট বলছে যে এই কর্মভূমি ওয়েব পোর্টালের মাধ্যমে তুমি গভ ওয়েস্ট বেঙ্গলের যে আইটি কোম্পানি রয়েছে তার সঙ্গে কানেক্ট করো তার উদ্দেশ্য এটাই ছিল এবং ভেরি গুড এটা আমাদের চেনা কোশ্চেন্স এবং কোশ্চেন্সটাকে আমরা কমন পেয়েছি আউট অফ সেভেন আমরা এখন অব্দি ফার্স্টটা কোয়েশ্চেন পেলাম লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন ছিল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কত সালে ভারতরত্ন পেয়েছিলেন খুব বেশি দিন না তোমাকে ফিরে যেতে হবে দোসরা সেপ্টেম্বর মনে আছে প্রণব মুখোপাধ্যায় প্রণয়নের পর প্রণব মুখোপাধ্যায় কত তম রাষ্ট্রপতি ছিলেন ডিসকাস করেছি তেরোতম রাষ্ট্রপতি এই জায়গায় যে এক্সট্রা ইনফরমেশন দিয়েছি সেখান থেকে কোশ্চেন্সটা কমন হয়েছে ওই জন্য আমি বারবার বলি আমার ক্লাস দেখা মানে এক্সট্রা ইনফরমেশনের প্রতি নজর দেবে আর এখনই একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে নাও চ্যানেলে যারা নতুন তারা ডু সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ক্লিক করে নাও এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন মজা করলাম সো ডু সাবস্ক্রাইব আমরা চেষ্টা করি তোমাদেরকে বেস্ট লেভেল ক্লাস প্রোভাইড করার জন্য সো ডু সাবস্ক্রাইব তো এক্সট্রা ইনফরমেশনে কী দিয়েছিলাম দেখো যে পঁচিশ জুন জুলাই দু থেকে চব্বিশ জুলাই দু সাল পর্যন্ত প্রণব মুখোপাধ্যায় ভারতের ত্য তেরোতম রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন অ্যান্ড দু সালে তিনি ভারতের দ্বিতীয় অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ হয়েছেন এবং ভারতরত্ন সম্মানিত হয়েছেন দু সালে কোশ্চেন্সটা কিন্তু আমরা কমন পেয়েছি এবং দু হাজার উনিশ সালে তিনজন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছিল আমি তোমাদের আশা করি বলেছিলাম এবং এটা নিয়ে আমি ওই দু হাজার কমিউনিটি পোস্টও দিয়েছিলাম বি ভুবেন হাজারিকা প্রণব মুখোপাধ্যায় এবং নানাজি দেশমুখ এই তিন জুন দু হাজার সালে ভারত পেয়েছিলেন তাহলে এই জায়গায় দেখো দু সালে উনিশ সালে কোশ্চেনটা আমরা বলি একদমই চেনা কোশ্চেন এবং কমন কোশ্চেন তো দিস ইজ অল অ্যাবাউট ট্যুরের সেশন যারা একদম নতুন দেখলে সেশনটি আমি আমি জানি না যারা আইসিডিএস তারা দেখলে কিনা বা সবাই দেখলে আমার উচিত যে সবাই তোমরা সব লার্নারটাই দেখেছো যে পরীক্ষারই পরীক্ষার্থী হও না কেন এটা দেখা দরকার যে কীরকম এক্স্যাক্ট কোশ্চেন্স এসেছে এবং তুমি কতটা টাচ করতে পেরেছো দেখো আটটা কোশ্চেন্স এই কোশ্চেন্সটা চেনা কোশ্চেন টিক মারলাম এই কোশ্চেনসটা চেনা কোশ্চেন এই কোশ্চেনটা অনেকের কাছেই পরিচিত বাট আমি ক্লাসে করাইনি তারপরে দেখো এটা চেনা কোশ্চেন্স এবং ক্লাসের কমন কোশ্চেন্স এগেন এটাও চেনা কোশ্চেন্স চিকিৎসাশাস্ত্র এটাও চেনা কোশ্চেন্স জাতীয় শিক্ষানীতি এটাও খুবই চেনা কোশ্চেন্স আর এটা আমার একদমই করানো হয়নি যে লাইফহুড জেনারেশন প্রোগ্রাম ফর রিটার্ন মাইগ্রেন্ট ওয়ার্কার এটা ছিল নাগাল্যান্ড সো দিস ইজ অল অ্যাবাউট ট্যুরের সেশন এই আটটার মধ্যে ছটা কোশ্চেন্স আমাদের ক্লাস থেকে আসা মানে ভেরি গুড অ্যান্ড ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর আর্স যে আমরা তোমাদেরকে বেটার কিছু দিতে পারছি যাতে কি এক্সামে আমরা কোশ্চেনসগুলো কমন পাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকে আমি এইটুকুই রাখবো নতুন হলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লিক করে নাও আর ডেসক্রিপশনে আমি কতগুলো পিডিএফ দিয়ে দিচ্ছি অবশ্যই ডাউনলোড করে নেবে এবং লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা আমি অ্যাড করে দিচ্ছি চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে হোপ ফর দ্য বেস্ট নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখে এবং আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ওয়ে অফ সলিউশনে সকাল সাতটার সময় হয় ওয়ে অফ সলিউশনের কারেন্ট অ্যাফেয়ার্স মানেই একটু অন্য স্বাদ একটু অন্যরকম তথ্য সমৃদ্ধ হয় তাই দেখতে ভুলো না ওয়ে অফ সলিউশন এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে থ্যাংক ইউ সো মাচ রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম লেটস ক্র্যাক ইট থ্যাংক ইউ